হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব শেয়ারির একজন শ্রেষ্ঠ অভিনেত্রী এবং মডেল পূরবি ওরফে আনশা সাহেদের জীবন কাহিনী। তার আসল নাম আনশা সাহেদ। পেশায় তিনি একজন ভারতীয় মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। তার কার্যকাল 2011 থেকে বর্তমান। তিনি সিআইডিতে প্রোব হিসেবে কাজ করার মাধ্যমে বেশি পরিচিতি পান। তিনি জন্মগ্রহণ করেন 16 জুলাই 1988 সালে। তার জন্মস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। আনশা সাহেদ উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি, ওজন 55 কেজি। তার চোখের রং গাঢ় বাদামি এবং চুলের রং কালো। জাতীয়তায় তিনি একজন ভারতীয়। তিনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা ব্যানার্য স্নাতক। তার প্রিয় শখ নাচ করা। তিনি অবিবাহিত এবং তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই। তিনি সিআইডিতে অভিনয় করার জন্য প্রতিটি পর্বের জন্য তিনি 40,000 করে পান। আনশা সাহেদ হলেন একজন ভারতীয় মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি ভারতীয় বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, যেমন লাগে তুচ্ছে লাগনে লীলাবর্তী চরিত্রে এবং জনপ্রিয় অপরাধমূলক গোয়েন্দা ভিত্তিক ধারাবাহিক স্যাডিতে প্রভি চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ধারাবাহিক টেলিভিশন নাটক হল 2009-11 সাল পর্যন্ত লাগে তুচ্ছে লাগনে লীলাবতী চরিত্রে অভিনয় করেছেন। 2010-11 সাল পর্যন্ত আয়ে দিলে নাদান এই ধারাবাহিকে তিনি সোনাক্ষী চরিত্রে অভিনয় করেছেন। 2010-11 সালে রং বদলতি ওরানি এই ধারাবাহিকে তিনি রিন্নি শর্মা এবং জেনি চরিত্রে অভিনয় করেছেন এবং 2011 থেকে বর্তমানে তিনি সিআইডিতে প্রবি চরিত্রে অভিনয় করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন।